বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম বাংলাদেশের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ দুটোকে আলাদা করে কখনোই ভাবা যায় না। এই মহান নেতা শুধু একজন সেনানায়কই ছিলেন না, তিনি বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয় যে স্বাধীনতা, সেই স্বাধীনতার ঘোষণা তিনি দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষণা দিয়ে একটি জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বার জন্য অনুপ্রাণিত করেছিলেন, একই সঙ্গে নিজে সেই যুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্ষণজন্মা পুরুষ, শতাব্দীতে যুগে যুগে এই ধরনের মহান মানুষের আবির্ভাব খুব কমই ঘটে। বাংলাদেশের আকাশে তার আবির্ভাব গোটা বাংলাদেশের রাজনৈতিক চিত্র, পৃথিবীর ইতিহাস, তার মানচিত্র সব কিছুকেই নতুনভাবে সৃষ্টি করেছে। যে বাংলাদেশ আজ আমরা দেখছি, যে বাংলাদেশ আজ তার স্বাধীনতার প্রায় 47 বছর পরে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, সেই বাংলাদেশের আজকের অভ্যুদয়ের ভিত স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শুধু 1971 সালের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে নয়, পরবর্তীকালে তিনি যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন, বাংলাদেশের দেশপ্রেমিক সিপাহী জনগণ যখন তাকে সেই দায়িত্ব দিয়েছিলেন, তখন তিনি একটি নতুন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করবার যে স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছিলেন, সেই কাজের উপর ভিত্তি করেই আজকের বাংলাদেশ দাঁড়িয়ে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের অবদান বাংলাদেশের প্রতি, এটা খুব স্বল্প পরিসরে বলার খুব একটা অবকাশ নেই, কারণ তার যে অবদান, তার যে কাজ, সেটা পরিসর এত বেশি ব্যক্ত যে সেটা স্বল্প পরিসরে সম্ভব নয়। বাংলাদেশের মানুষের যে স্বপ্ন একটি স্বাধীন সত্তা নিয়ে টিকে থাকা, একটি স্বাতন্ত্র্য নিয়ে টিকে থাকা, মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা, এই চেতনা, এই দর্শনের জন্ম তিনি দিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সবচেয়ে বড় যে অবদান, সে অবদান হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনকে বাংলাদেশের মানুষের কাছে দেওয়া। একটি স্বতন্ত্র, একটি ভিন্ন, তার নিজস্ব ঐতিহ্য, কৃষ্টি সব কিছু নিয়ে বাংলাদেশ যে অনন্য, তার চিন্তায় চেতনায়, সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে দিয়ে গেছেন। তারই উপর ভিত্তি করে আজকে বাংলাদেশ এগিয়ে চলেছে। বাংলাদেশের জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শনের উপর ভিত্তি করেই বাংলাদেশে তার রাজনৈতিক রাষ্ট্র ব্যবস্থা, তার অর্থনৈতিক ব্যবস্থা, তার সমাজ ব্যবস্থা, প্রায় সব কিছুই সেটার উপরে ভিত্তি করেই গড়ে উঠছে। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পরে দুর্ভাগ্যক্রমে যারা সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিলেন, তারা বাংলাদেশকে একটি ভুল পথে এগিয়ে নিয়ে চলেছিলেন এবং শেষ পর্যন্ত একদলীয় শাসন ব্যবস্থা বাকশালের দিকে নিয়ে গিয়েছিলেন। গণতান্ত্রিক সব ব্যবস্থাগুলোকে ভেঙে দিয়ে
বহুদিনের গণতন্ত্রকে নস্যাৎ করে দিয়ে মানুষের বাক স্বাধীনতা হরণ করে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটা ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, বহুমাত্রিক চিন্তাভাবনা আবার তিনি ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং যেটাকে সমাজে প্লুরালিটি অর্থাৎ বহুমত বহুপথ এই যে গণতান্ত্রিক ব্যবস্থা, এই গণতান্ত্রিক ব্যবস্থা তিনি পুনরায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন। এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে বাংলাদেশে পরবর্তীতে যে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র সেভাবেই প্রতিষ্ঠিত হয়েছিল। অর্থনৈতিক ক্ষেত্রে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি যুগান্তকারী বিপ্লবের সূচনা করেছিলেন। তিনি একটি অবরুদ্ধ অর্থনীতিকে মুক্ত অর্থনীতিতে পরিণত করেছিলেন, একটা ভ্রান্ত ধারণা থেকে তথাকথিত সমাজতান্ত্রিক অর্থনীতিকে তিনি মুক্তবাদের অর্থনীতি ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং ব্যক্তি মালিকানায় যে বিনিয়োগ, এই বিনিয়োগের সূচনা তিনি করেছিলেন, যার ফলে অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার হয়েছিল। তখনই আমরা দেখেছি যে অর্থনীতি কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে এবং সামগ্রিকভাবে অর্থনীতিতে একটা গতির সঞ্চার হয়েছিল, যে গতিতে বাংলাদেশ অতি দ্রুত এগিয়ে গেছে। আজকে যে গার্মেন্ট শিল্পের উপরে আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই গার্মেন্ট শিল্পের ভিত তিনি রচনা করেছিলেন। আমাদের যে সমস্ত শ্রমিক ভাইয়েরা বিদেশে যাচ্ছেন এর সূচনাটাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, যারই ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি এখন রেমিটেন্সের একটা বিরাট একটা অংশ আমাদের অর্থনীতি একটা ইতিবাচক ভূমিকা পালন করছে। তিনি অনুন্নত অঞ্চলগুলোকে উন্নত করবার জন্য বিভিন্ন বোর্ড স্থাপন করেছিলেন এবং সেই অঞ্চলগুলোতে অত্যন্ত স্বল্প সুদে বিনিয়োগ করার জন্য তিনি পুঁজির ব্যবস্থা করেছিলেন। কৃষিক্ষেত্রে তার নেতৃত্বে একটা বিপ্লব সূচিত হয়েছিল, তার খাল খন কর্মসূচির মধ্য দিয়ে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল, সেচের যে সমস্যা সেই সেচের সমস্যার সমাধানের পথ সেদিন খুলে গিয়েছিল। আমরা দেখেছি যে নতুন নতুন বীজ, নতুন নতুন প্রযুক্তি কৃষিতে নিয়ে এসে তিনি কৃষির যে উৎপাদন সেই উৎপাদনটাকে অনেকগুণ বাড়িয়ে দিয়েছিলেন। 1974 সালে যে দেশে দুর্ভিক্ষ হয়েছিল, খাদ্যাভাব দেখা দিয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, সেই দেশে জিয়াউর রহমান সাহেব আসার পরেই খাদ্যে সারপ্লাস হয়েছে, উদ্বৃত্ত হয়েছে, শুধুমাত্র তার দূরদৃষ্টির কারণে এবং তার উদ্যোগের কারণে। আজকে যে এরির ফসলের কথা, আমরা ধানের কথা বলি, আজকে যে কৃষিতে দুটো এবং তিনটে ফসলের কথা বছরে উৎপাদনের কথা বলা হয়, এটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সময় শুরু হয়েছিল, তার উদ্যোগে এটা করা হয়েছিল। তার সবচেয়ে বড় যে অবদান, একটা হতাশ জাতিকে তিনি আশাবাদী জাতিতে পরিণত করেছিলেন। তুমি সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করে উৎপাদনের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে নিয়ে গিয়েছিলেন। তার সময়ই শিল্পগুলো, যে সমস্ত কলকারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলোকে তিনি খুলে দিয়ে দুই দফা তিন দফা উৎপাদনের ব্যবস্থা করেছিলেন, ডাবল শিফট ট্রিপল শিফট উৎপাদনের ব্যবস্থা করেছিলেন। তার সময়ই বাংলাদেশের মানুষের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে হ্যাঁ, বাংলাদেশ পারবে, বাংলাদেশের মানুষ পারবে। আজকে বাংলাদেশের মানুষ পারছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধুমাত্র আভ্যন্তরীণ রাজনীতি এবং অর্থনীতি অবদান রাখেননি, তিনি পররাষ্ট্র নীতিতে অনেক বড় অবদান রেখেছিলেন। শুধু বাংলাদেশের জন্য নয়, সমগ্র বিশ্বে তিনি একটা অতি অল্প সময়ের মধ্যেই তিনি তার একটা জায়গা করে নিয়েছিলেন। চীনের সঙ্গে সম্পর্ক তিনি তৈরি করেছিলেন অতি অল্প সময়ের মধ্যে, পশ্চিমা বিশ্বের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ করেছিলেন বাংলাদেশের সেই সময়ের মধ্যেই। তিনি সার্কের স্বপ্ন দেখেছিলেন, সার্ককে বাস্তবায়িত করার জন্য তিনি কাজ শুরু করেছিলেন, অর্থাৎ আঞ্চলিক যে আপনার একটা সম্পর্ক তৈরি করা দরকার, আঞ্চলিক সংগঠন তৈরি করা দরকার, সেই কাজটি তিনি সম্পন্ন করতে চেয়েছিলেন এবং তিনি স্বপ্ন দেখেছিলেন সার্কের
প্রতিষ্ঠাতা ছিলেন তিনি, সভাপতি ছিলেন তিনি। ওই অল্প সময়ের মধ্যে ইরান ইরাক যুদ্ধের মধ্যস্থতা ভূমিকা তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং সেই যুদ্ধের পরে যে শান্তি চুক্তি হয়েছিল সেই শান্তি চুক্তিতে তার ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তিনি তার সময়ই অত্যন্ত শক্তিশালী জাপানকে পরাজিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল বাংলাদেশ। বাংলাদেশকে বিশ্বের দরবারে সত্যিকার অর্থেই একটা সম্ভাবনাময় দেশ হিসাবে তিনি পরিচিত করতে সক্ষম হয়েছিলেন তার জীবনের অতি অল্প সময়ের মধ্যে, তার রাষ্ট্র পরিচালনার অল্প সময়ের মধ্যে। আমি সেই কারণেই মনে করি যে বাংলাদেশের যিনি সত্যিকার যে স্থপতি, যে রূপকার, যিনি একটি সমৃদ্ধ বাংলাদেশ, একটি উন্নত বাংলাদেশ, সেই স্বপ্ন যিনি দেখেছিলেন এবং যিনি কাজ শুরু করেছিলেন তার সেই দর্শন এবং কাজের ভিত্তিতেই কিন্তু আজকের এই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে চলেছে। দুর্ভাগ্যের কথা যে বহুমাত্রিক গণতন্ত্র, যে বহুদলীয় গণতন্ত্র, ভিন্ন মত ভিন্ন ভিন্ন পথের যে স্বাধীনতা, সেই জায়গাটুকুকে আজকে যে যারা সরকারে আছে তারা সেটাকে বিনষ্ট করে দিয়েছে, মানুষের অধিকার হরণ করেছে, গণতান্ত্রিক অধিকারগুলোকে হরণ করেছে এবং সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তারা আজকে ধ্বংস করে দিচ্ছে। অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে তিনি নির্মাণ করেছিলেন, নতুন করে নির্মাণ করেছিলেন। তাই আমাদের আজকে হতাশার কোনো স্থান নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাঁর প্রতিষ্ঠিত, বাংলাদেশ জাতীয়তাবাদীদের দলের 19 দফা যে কর্মসূচি, সেই কর্মসূচি তার দেওয়া, বাংলাদেশের মানুষ 19 দফা কর্মসূচিকে সামনে নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদের যে চেতনা সেই চেতনাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে, গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে। তার সেই পতাকা তুলে ধরেছিলেন তারই যোগ্য উত্তরাধিকারী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্যে, সেই উন্নয়নের যে ধারা তাকে রক্ষা করবার জন্যে আজকে তাকে কারাগারে যেতে হয়েছে। এবং যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল, বাংলাদেশের স্বাধীন যা সত্তা তাকে বিনষ্ট করতে চেয়েছিল, তারাই আজকে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করে মানুষের অধিকারগুলোকে হরণ করে তারা বাংলাদেশকে একটা পুরোপুরি একটা পরনির্ভরশীল একটি জাতিতে পরিণত করবার চক্রান্ত করছে। কিন্তু আমরা বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দল কখনোই পরাজিত হবে না, কখনোই সেই দল অন্যায়ের কাছে মাথা নত করবে না, কখনোই সেই দল শহীদ প্রেসিডেন্টের আদর্শকে ভুলে যাবে না এবং সেই আদর্শ, সেই চেতনা এবং সেই সাহসকে সামনে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমস্ত নেতাকর্মীরা যত নির্যাতন, যত নিপীড়ন আসুক না কেন, যতই কষ্ট আসুক না কেন, তাকে জয় করে তারা সামনের দিকে এগিয়ে যাবে, দেশনেত্রীর মুক্তি তারা নিয়ে আসবে, হাজার হাজার নেতাকর্মী যারা বন্দী হয়ে আছে তাদেরকে মুক্ত করবে, সবচেয়ে বড় কথা এই দেশকে, এই জাতিকে তারা মুক্ত করবে, গণতন্ত্রকে মুক্ত করবে। আজকের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে এটাই আমাদের প্রত্যাশা। আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে আমরা এই শপথ নিতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মী এক একটা শক্তিতে পরিণত হবে এবং সমস্ত শক্তি নিয়ে তারা আজকের যে একটা বাংলাদেশকে একটা পরাধীন রাষ্ট্রে পরিণত করবার যে চিন্তা, একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবার যে চিন্তা, যে ষড়যন্ত্র, যে চক্রান্ত, তাকে পরাজিত করে বাংলাদেশের মানুষ অবশ্যই জয়লাভ করবে, গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনবে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে এবং বাংলাদেশের মুক্তি আসবে।